ভিউয়ার্স আসসালামু আলাইকুম, বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। সরকার দুর্নীতির বিষ প্রয়োগে জনগণের উপর দিয়ে বয়ে যাচ্ছে, জানাচ্ছেন বারো দলীয় জোট। আরও জানিয়ে দিব সাত জনের তফসিল বাতিলের দাবি বিএনপি সহ বিভিন্ন দলের। আরও থাকছে পর্যবেক্ষক নিয়ে আওয়ামী লীগ চিন্তিত নয়, জানাচ্ছে সেতুমন্ত্রী। আরও জানিয়ে দিব আবারও 48 ঘন্টার অবরোধের ডাক বিএনপির। সবশেষ জানিয়ে দিব প্রশাসনের একতরফা নির্বাচনের তফসিল বাতিল করুন, জানাচ্ছে ডাক্তার ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। এদিকে গত 15 বছরে সরকার দুর্নীতির বিষ প্রয়োগে বর্তমান জনগণের উপর দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বারদলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ। তারা বলছে দেশের অর্থনীতি এখন ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, যে কোনো সময় দেশ অর্থনীতির আকালে পরিণত হবে। এমন পরিস্থিতির জন্য দায়ী সরকারি দলের মন্ত্রী এমপি নেতাকর্মীরা আমলাদের বেপরোয়া লুটপাট, অর্থপাচার এবং কখনো কখনো বিরোধী দলের উপর দমনপীড়নের অতিরিক্ত অর্থের অপচয় ছিল বর্তমান অর্থনীতির দুরবস্থার প্রধান কারণ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব থেকে বিজয়নগর ঘুরে পল্টন মোড়ে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতাকর্মীরা এসব কথা বলেন। নেতারা বলেন এই সরকারের জনগণের উপর যে জুলুম নির্যাতন চালিয়েছে, সেভাবে বিরোধী নেতাকর্মীদের উপর হামলা মামলা চালাচ্ছে, সেভাবে গুম খুন চালিয়ে যাচ্ছে। সুতরাং এই সরকারকে পালাবার কোনো সুযোগ দেয়া হবে না, দেশের প্রচলিত আইনে দেশের মাটিতে এই সরকারের বিচার করা হবে। এদিকে নির্বাচন কমিশন ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের উপর তফসিল বাতিলের দাবি জানিয়ে বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দলগুলো বৃহস্পতিবার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক যৌথ সভায় তারা এ দাবি জানান। সংবাদ বিজ্ঞপ্তিতে বিরোধী দলগুলো অভিযোগ করেন জনগণের দাবি উপেক্ষা করে সরকার তার নীল নকশা অনুযায়ী আরেকটি একতরফা নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করেই যাচ্ছে। তারা আরও বলেন সরকার ও ক্ষমতাসীন দল পরিকল্পিতভাবে 28 অক্টোবর সহিংসত নাশকতার ঘটনা ঘটিয়ে বিএনপি সহ অন্য বিরোধী দলের মহাসমাবেশ বানচাল করেছিল। আর তারা অভিযোগ করেন সরকার সহিংসতার দায় তাদের উপর চাপিয়ে দিয়ে এক মাসের বেশি সময় ধরে বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতার দমনপীড়ন করছে, সরকার সারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে। তিনি আরও বলেন আমরা বিশ্বের সাথে লক্ষ্য করেছি যে সরকার তার পদত্যাগের দাবি উপেক্ষা করে 14-18 সালের মতো আরেকটি একতরফা নির্বাচন আয়োজনের চেষ্টা করেই যাচ্ছে। সরকার ও তার সহযোগীদের এই রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচন কমিশন 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। এতে বলা হয় সুষ্ঠু নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 30 নভেম্বর নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন জনগণের গণতান্ত্রিক ভোটাধিকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে ঘোষিত এই তফসিল আমরা প্রত্যাখ্যান করেছি, আমরা অবিলম্বে নির্বাচনের তফসিল বাতিলের দাবি জানাচ্ছি। সংবাদ বিজ্ঞপ্তিতে বিরোধী দলের নেতারা আরও বলেন একই সাথে অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন পরিচালনার লক্ষ্যে একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ সরকারের অবিলম্বে পদত্যাগ এবং কার্যকর রাজনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি আমরা। এই সময় তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন সরকার যদি নির্বাচনের নামে আরেকটি প্রহসন করতে চায় তাহলে তাদের জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা ছাড়া আর কোনো উপায় থাকবে না। জাতীয় পার্টির চেয়ারম্যান মুস্তফা কামাল হায়দারের সভাপতিত্বে বৈঠকে 39টি বিরোধী দলের শীর্ষ নেতারা অংশ নেন। বৈঠকে বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। এদিকে নির্বাচন পর্যবেক্ষক নিয়ে আওয়ামী লীগ মোটে চিন্তিত নয় বলে জানিয়েছে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। ওবায়দুল কাদের আরও বলেন এই নির্বাচন নিয়ে যত বিভ্রান্তি ছড়ানো হয়েছে, যত অপবাদ ছড়ানো হয়েছে, সেখানে কিন্তু অনেক ভেবেছিল বিদেশি পর্যবেক্ষকরা সাড়া দেবেন, কিন্তু ইতিমধ্যে শতাধিক পর্যবেক্ষক সাড়া দিয়েছেন, এ নিয়ে আমরা চিন্তিত না। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গণতান্ত্রিক গ্রহণযোগ্য শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক দেখতে চাই পুরো বিশ্ব। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলিসের এমন বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমরা তাদের সাথে একমত, নির্বাচনের বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন যা বলছে আমরা তাই চাই। নির্বাচন কমিশনের বিধিনিষেধ মেনে চলতে সারা দেশের আওয়ামী লীগ প্রার্থী ও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন দলীয় প্রার্থী ও নেতাকর্মীদের নির্বাচন কমিশনের নির্ধারিত বিধিনিষেধ মেনে চলতে হবে, তাহলে একটি অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন করা যাবে। এদিকে আবারও 48 ঘন্টার অবরোধ দেখেছে বিএনপি, এটি দলের নবম পর্যায়ের অবরোধ যাক।
বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, আগামী রোববার ভোর 6টা থেকে মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত বিএনপির অবরোধ চলবে। বৃহস্পতিবার সকাল 7টায় হরতালের সমর্থনে গুলশান 1 নম্বরে রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল, সড়ক অবরোধ, পিকেটিং করে নেতাকর্মীরা। এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ডাক্তার খন্দকার, আকবর হোসেন বাবলু, বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। প্রহসনের একতরফা নির্বাচনের তফসিল বাতিল করুন বলে দাবি জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান। ইরান বলেছেন, নির্বাচন কমিশন সংবিধানের দোহাই দিয়ে দেশকে রক্তাক্ত, সংঘাত, সহিংসতার দিকে ঠেলে দিয়েছে। চলমান সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতিতে শেখ হাসিনার অধীনে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে তফসিল বাতিলের দাবিতে হরতাল কর্মসূচির সমর্থনে ঢাকা মহানগর লেবার পার্টির বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হওয়ার নজির নাই। শেখ হাসিনা 2018-2014 সালের একতরফা নির্বাচন করে গণতন্ত্রের কবর রচনা করেছেন, তাই বাংলাদেশের কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দল ব্যক্তি হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে তা কেউ বিশ্বাস করে না। দেশের প্রধানমন্ত্রী রাজনৈতিক দলসমূহ বাইরে রেখে শেখ হাসিনার আজ্ঞাবহ নির্বাচন কমিশন আরেক দফা প্রধানমন্ত্রী হওয়ার জন্য সিঁড়ি হিসেবে কাজ করছে। অন্যদিকে গণতন্ত্র, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দেশের লাখ লক্ষ মুক্তিকামী জনতা রাজপথে আন্দোলন সংগ্রাম করছে, তাই অবিলম্বে তামাশা নির্বাচনের তফসিল স্থগিত করে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে জবাবদিহিতার সরকারও জনপ্রতিনিধি নির্বাচনের জন্য পদক্ষেপ নিতে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সুশীল সমাজকে উদ্যোগী হতে হবে। নগরসহ সম্পাদক নাসির উদ্দিন সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ন রামকৃষ্ণ সাহা, অ্যাডভোকেট জোহরা খাতুন জয়, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার সিরাজুল ইসলাম, যুগ্য মহাসচিব আব্দুর রহমান খোকন, মুস্তফা রোমান শিকদার, মুফতি তরিকুল ইসলাম সাদি, প্রচার সম্পাদক মনির হোসেন খান, মহিলা সম্পাদিকা নাজমা নাজনীন সরকার, নারী নেত্রী পারভিন আক্তার, কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ রাসেল হোসেন ও নগর সদস্য ছাত্র মিশন সভাপতি সৈয়দ মোহাম্মদ মিলন প্রমুখ।